ছাগল পাতলা পায়খানা করতে করতে শুয়ে পড়লো, শুয়ে পড়ে পা চালাতে চালাতে দু চারবার ভেবা করলো, ছাগলটা মারা গেল। বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। আজ ইন্ট্রাটক্সিমিয়া নিয়ে কথা বলবো, যেটাকে শর্ট ফর্মে ইটি বলা হয়। এই ইটি রোগ কেন হয়, কোন কারণে হয়, এই রোগের লক্ষণ কি, এই রোগের প্রতিকার কি, ছাগলকে এই ভয়ানক রোগ থেকে বাঁচাতে গেলে আপনাকে কি কোন কোন বিষয়ে ধ্যান দিতে হবে, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, কেননা বন্ধুরা আপনারা যদি পুরোটা না দেখেন ভিডিও, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না যে এই রোগের থেকে আপনি ছাগলকে কিভাবে বাঁচাবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যমে ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। তাহলে আসুন শুরু করা যাক। সবার প্রথমে ইটি কেন হয়। বন্ধুরা, ইটি খাওয়ার পরিবর্তনের কারণেই বেশিরভাগ সময় হয়। যেসব ছাগল যদি কোনোদিন কাঁচা ঘাস খায়নি, আপনি যদি আচানক তাকে কাঁচা ঘাস দেন অন্য একটা জায়গা থেকে এনে, ওই অবস্থায় ইটি হওয়ার একটা সম্ভাবনা থাকে, টক্সোমিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া আপনি যদি কোনো হেলদি ছাগলকে আরও মোটা করার জন্য অতিরিক্ত দানাদার জাতীয় খাবার দেন, তার ফলেও টক্সোমিয়া হওয়ার একটা কারণ থাকে। মেনলি খাওয়ার পরিবর্তন কিংবা উল্টোপাল্টা খাওয়ার কারণেই ছাগলের পেটে এক ধরনের বিষ উৎপন্ন হয়, তার ফলেই ছাগল মারা যায়। এইবার আসছি এই রোগের লক্ষণ নিয়ে। বন্ধুরা, সাধারণত দেখবেন পাতলা পায়খানার সাথে সাথে রক্ত আসবে পায়খানার সাথে, এবং পরবর্তীতে দেখবেন যে ছাগলটা শুয়ে পড়বে, হাত পা ঝাড়া মারবে, প্রচণ্ড চিল্লাবে, মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না ছাগলটার। কেননা এর পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওই টাইমে, এই জন্য এ এত চিল্লাচ্ছে। বন্ধুরা, এর চিকিৎসা বলতে ভ্যাকসিনই একমাত্র উপায়। আপনি যদি সময় মতো সঠিকভাবে ভ্যাকসিন দেন, তাহলে এই রোগটা হয় না। আমি ভ্যাকসিন নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছি, আপনি প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন যে কীভাবে ভ্যাকসিন দেওয়া হয়, সম্পূর্ণ আলোচনা ওই ভিডিওর মাধ্যমে করা হয়েছে। ইন্ট্রাটক্সিমিয়া রোগের একমাত্র উপায় ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া এর কোনো প্রপার কোনো চিকিৎসা হয় না, এর কোনো প্রপার মেডিসিন নেই যে যেটার মাধ্যমে আপনি সেই ছাগলটাকে সুস্থ করতে পারবেন। যদিও আপনি যদি সময় মতো কিছু ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে বাঁচার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ইটি হওয়া ছাগলের 95% কেসে ছাগলটা মারা যায়, সেই ছাগলটাকে বাঁচানো সম্ভব হয় না। সবাই হয়তো ভাবে যে পিপিআর যদি হয় ছাগলের, সেক্ষেত্রে ছাগলকে বাঁচানো যায় না, পিপিআর সবথেকে একটা মারাত্মক রোগ। কিন্তু বন্ধুরা, পিপিআরের থেকেও অনেক বেশি মারাত্মক রোগ ইটি। ইটি সম্বন্ধে হয়তো অনেকেই জানে না, অনেকের নলেজ নেই, ধারণা নেই যে ইটি কতটা মারাত্মক একটা রোগ, যে সময় পর্যন্ত দেয় না যে আপনি সেই ছাগলটাকে যে চিকিৎসা করবেন সেই সময়টা আপনি পাবেন না। কোনো কারণে যদি ভ্যাকসিন না দেওয়া থাকে আর যদি ছাগলটা ইটি হয়ে যায়, ওই সময় আপনি বন্ধুরা ডিসিআর 1 গ্রাম এবং নিমুসারাইড প্যারাসিটামল 2 ml, 2 ml ইভিল এর সাথে RL 1-2 দিতে পারেন। এইগুলো দেওয়ার ফলে হয়তো ছাগলটা সুস্থ হতে পারে, যদি আপনি সময় মতো দিতে পারেন। আর যদি বেশি দেরি হয়ে যায়, তাহলে আমি যেটা আগে বললাম, ইন্ট্রাটক্সিমিয়া রোগের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই ছাগলটা মারা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।